আমি শহীদুল্লাহ হলে থাকি, আমার হচ্ছে এই সেন্ট্রাল লাইব্রেরিতে ব্যাগ আছে, কালকে আমার রিটার্ন এক্সাম বিসিএস এর, সেই ব্যাগের মধ্যে অ্যাডমিট কার্ড আছে। তো এটা হচ্ছে 8টার আগে বন্ধ, 8টার মধ্যে লাইব্রেরি বন্ধ করবে, আমার ওটা নেওয়া লাগবে। বিস্তারিত আমরা তথ্য দিতে পারছি না আপনাকে, কারণ আপনি যেহেতু স্টুডেন্ট আপনার একার অনুমতি আছে, বাকি আর যদি আপনার কোনো গার্লফ্রেন্ড থাকে বা স্ত্রী থাকে তাহলে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে পারবো। একটু ওয়েট করেন প্লিজ। না, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, এটা আমি বুঝি না। না নো নো, আপনার এখানে কোনো রেসিডেন্ট নাই, আপনার আপনার ওয়াইফ তো, আপনার তো কোনো বাসা বাড়ি নাই, আপনি তো জাস্ট হোয়াদার স্টুডেন্ট, সেক্ষেত্রে উনি একজন এখন অন্য লোক হয়ে যাচ্ছে, সেভাবে আমরা ডিসিশন নিই। ওকে রেখে যাবো এখানে, আমরা সবাই সামনে আবার বের হয়ে যাবেন না, আপনারা আপনি আবার বের হয়ে যাবেন, শহীদুল্লাহ হলে যাবো। উনি কি শহীদুল্লাহ হলে যাবে? না তো তাহলে উনি কোথায় যাবে, ওনার বাসা কোথায়? তাহলে আমাকে এখন কি করতে হবে? উনি উনি তো ক্যাম্পাসে থাকবে না, ওকে কি এখানে রেখে যাবো থানায়? থানায় রেখে যাবো, আপনি তো চান, আপনারা তো না করতেছেন না, আপনি তো ইউনিভার্সিটি, এখানে কি কি সমস্যা হচ্ছে ভাই? আরে ভাই বাজে অবস্থা, আমাদের বিভিন্ন হয়রানি আমি জানি না, আমার হচ্ছে ব্যাগের 8টার মধ্যে আমার লাইব্রেরি বন্ধ করবে, আমার ব্যাগের মধ্যে এডমিট কার্ড আছে, ক্যান ইউ ইমাজিন, বুঝি না কিছু। 31st নাইটে নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে, এর মধ্যে একটি রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে কোনো ধরনের যাতে কেউ কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি ঠিক শাহবাগ থানার ঠিক সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে এরই মধ্যে যে প্রধান যে সড়ক রয়েছে এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। শুধুমাত্র এই ক্যাম্পাসের কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষার্থীরা এখন ভিতরে প্রবেশ করতে পারছে, এবং যারা এর আগে যারা ভিতরে এখানে যারা ছিলেন তাদেরকে এখানে বের হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আপনাকে এখানে যে সার্বিক পরিস্থিতি যদি আরও দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে, এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে সহযোগিতা করছে, এবং তারা পরিচয়পত্র দেখে এবং পর্যাপ্ত পরিচয়পত্র দেখে এবং যে মানুষের বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। এবং আপনাকে এখানে যে সার্বিক যে পরিস্থিতি যদি আপনাকে আর একটু এই পাশে চিত্র যদি দেখাতে চাই, তবে আপনি দেখতে পাচ্ছেন যে সড়কটির দুপাশেই এখানে পুলিশের ব্যারিকেড রয়েছে, এবং যারা বহিরাগত রয়েছে তারা এখানে অপেক্ষা করছে, বিভিন্নভাবে তারা চেষ্টা করছে ভিতরে প্রবেশ করতে করার জন্য, তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে কোনোভাবে এই ছাড় দেওয়া হচ্ছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মোটরসাইকেল সহ বিভিন্নভাবে যারা প্রবেশ করতে চাই তাদেরকে এখানে আটকে দেওয়া হচ্ছে। শাহবাগ থানা ঠিক সামনের এই পরিস্থিতি এখন বিরাজ করছে, যে বেলা এখন বাজছে সন্ধ্যা 7:30 নাগাদ। এই 7:30 নাগাদ এখানে দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে যে গাড়িগুলো এই সড়কে দিয়ে প্রবেশ করতে চাইছে তাদেরকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে পরিচয়পত্র সেই পরিচয়পত্রে দেখিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর শুধুমাত্র এই শাহবাগ থানার সামনে দিয়েই শুধুমাত্র যানবাহনগুলো ভিতরে প্রবেশ করতে পারছে, এবং আর এদিক থেকে আরেকটি পথ এখানে ক্যাম্পাসে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে, সেটি হচ্ছে নীলক্ষেত মোড়। নীলক্ষেত মোড় দিয়ে শুধুমাত্র পায়ে হেঁটে এখানে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করার অনুমতি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে এখানে ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এখানে কাজ করছে, তারা এই আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের সহায়তা
সহযোগিতা করার চেষ্টা করছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে যে এরই মধ্যে যারা এই জানেন না যে এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 31st night উপলক্ষে এই যানবাহন নিয়ন্ত্রণ করা হবে, তারা এখানে এসে কিছুটা ভোগান্তিতে পড়ছে এবং তাদের এই যানবাহনগুলো এরই মধ্যে এখান থেকে যে বন্ধ ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং তারা এখান থেকে যারা শাহবাগ দিয়ে ঢোকার চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বিভিন্ন এলাকায় যেতে যাচ্ছে তারা যানবাহনগুলো ঘুরে অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে 31st night উপলক্ষে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এখানে ঘটনা না ঘটে এখানে আমরা যতটুকু জেনেছি যে এই পুরো ক্যাম্পাস এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে আমরা জেনেছি পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে এবং সাদা পোশাকে এখানে পুলিশ কাজ করছে যাতে কেউ কোনো ধরনের দুষ্কৃতিকারী যাতে কোনো ধরনের অপকর্ম এখানে না করতে পারে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এরই মধ্যে ডিএমপি কমিশনার যেটি আমাদেরকে আজ দুপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছে এখানে যে যে তাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে জঙ্গি হামলা বা বিভিন্ন নাশকতার কোনো থ্রেট রয়েছে কিনা সেই বিষয়ে তিনি বলেছেন যে এখন পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের এই বিষয়ে কোনো তথ্য নেই, তবে তারা সব ধরনের সতর্কতা ব্যবস্থা গ্রহণ করেছে যাতে কেউ কোনো ধরনের অপকর্ম এখানে না চালাতে পারে এই 31st night উপলক্ষে কেন্দ্র করে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, তবে আপনাকে জানিয়ে রাখি যে এই 31st night উপলক্ষে ঢাকা শহরের কোনো রাস্তায় কিংবা কোনো সড়কে কোনো ধরনের যে এলাকাভিত্তিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পূর্বে হয়ে থাকতো সেই ধরনের কোনো অনুষ্ঠানকে করতে করার অনুমতি দেওয়া হবে না। সেক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি পাড়ায় পাড়ায় বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা সদস্যরা তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং এই ধরনের কোনো অনুষ্ঠান যদি তারা হতে দেখে তবে সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা জেনেছি। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে আমরা যেটা জেনেছি যে এখানে যে 31st night উপলক্ষে যে কোনো ধরনের এখন ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিজে পার্টি করতে দেওয়া হবে না এবং শুধুমাত্র যে বিভিন্ন বড় বড় যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো ইনডোরে কিছু অনুষ্ঠান আয়োজন করতে পারবে এই 31st night উপলক্ষে, অন্যত্র কোনো খোলা আকাশের নিচে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করার অনুমতি দেওয়া হবে না ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যারা সন্ধ্যা 6টার আগে যারা প্রবেশ করেছে তারা এরই মধ্যে বেশ কিছু মানুষ বের হওয়ার চেষ্টা করছেন এবং ভিতরে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা ভিতর থেকে বহিরাগতদের বাইরে যেতে বলছেন এবং মাইকিং করা হচ্ছে পুরো এলাকায় যাতে কোনো ধরনের কেউ জটলা বা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এবং সব দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ছোট্ট একটি প্রবেশপথ খোলা রাখা হয়েছে এরই মধ্যে প্রতিটি মানুষের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলে তারপরেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। যদি আমরা একটু শোনার চেষ্টা করবো এখানে তারা কি ধরনের কথাবার্তা বলার চেষ্টা করছে। কোয়ার্টারে থাকি শিববাড়ি কোয়ার্টারে। আমি আর অ্যাড্রেস দেখাবো? অনেক ঘুরে আসতে হবে। বাসা কোথায়? আমার বাসা হোসাইনি দালান। হোসাইনি দালান অনেক ঘুরতে হবে ভাই।